প্রবীর কিংডমে যত দুর্নীতিবাজ উলামা রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এই পৃথিবীতে রবের কিংডমে যত মুমিন মুসলিম রয়েছে এই মুমিন মুসলিম হওয়ার জন্য কতগুলি কিতাব মানতে হবে কতগুলি লিখিত গ্রন্থ মানতে হবে এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করব এর পূর্বে আমরা রবের কিংডমে যদি মুসলমান শিয়াদেরকে দেখি তাদের কাছে রয়েছে চারটি হাদিসের গ্রন্থ আল কাফি মাল্লাব আর সবচেয়ে বেশি আমাদের দেশে যারা হাদিস হাদিস করে পাগল হয়ে গেছে তাদের কাছে রয়েছে সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান ছয়টি হাদিসের গ্রন্থ বুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ ইবনে মাজা এসব হাদিসগুলি তারা মেনে চলে সবাই মুসলমান শিয়া মুসলমান মুসলমান এবং তারা যে আয়াতগুলি মানতে চায় না সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই হাদিসগুলি মেনে শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানেরা নিজেদেরকে উৎকৃষ্ট মনে করে আর আমরা যারা মুসলিম মুমিন হওয়ার প্র্যাকটিস করে যাচ্ছি শুধু কোরআনকে মেনে এবং কাবাকে মেনে চলেছি আমাদেরকে তারা নিকৃষ্ট নজরে দেখে। মূলত তাদের এই হাদিসগুলি উৎকৃষ্ট না নিকৃষ্ট সেগুলির জন্য আপনার আমার কাছে থাকতে হবে একটি মানদণ্ড যাকে বলা হয় আল কন এখন কোরআনে কারিমের বিপরীত এই যে দশটি গ্রন্থ যেগুলিকে তারা উৎকৃষ্ট বলে যাচ্ছে। মূলত কোরআন এদেরকে এই গ্রন্থগুলিকে উৎকৃষ্ট বলে না প্রথমে আপনাকে এবং আমাকে জানতে হবে রবের কিংডমে আল্লাহ তালা দুনিয়া শুরু থেকে একটি গ্রন্থ নাজিল করেছেন আল কোরআন ওরমান দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াত শাহরুর রমাবান আল্লাহ উনজিলাফি কোরআন হুদালাস রমজান মাসে এই কোরআন নাজিল করা হয়েছে হুদা লিন মানব সমাজকে গাইড করবে মানব সমাজ চোদ্দশো বছর থেকে আসেনি শুরু দুনিয়া থেকে এসেছে এই গ্রন্থ সেই শুরু দুনিয়া থেকে এখন যারা বলছে এই গ্রন্থের পূর্বে আরো অনেক গ্রন্থ ছিল তাদেরকেই কুরআন একটি চ্যালেঞ্জ দেয় 47 নম্বর সুরা আল আহকাফের চার নম্বর রয়েছে ইতুনি বিকিতাবি মিন কবলি হাজা ও আসারতি মিন ইলমিন কুনতুম সাদিকিন এ এনে দেখাও এই লিখিত গ্রন্থের পূর্বে যদি কোনো গ্রন্থ থেকে থাকে অথবা জ্ঞানের কোন উৎস যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আজ পর্যন্ত কেউ আনতে পারিনি বিশ বিশ বছর ধরে আমি ইউনুস এর সাঁত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আর এই কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া আর কেউ নিজের পক্ষ থেকে রচনা করে দেখাবে হ্যাঁ যা কিছু মানুষের সম্মুখে রয়েছে সেসবের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে আর এই হচ্ছে বিস্তারিত বিবরণ এতে কোনো সন্দেহ নেই এই কিতাব গোটা জগতে থেকে এসেছে এখন আপনি আমি চিন্তা করে যদি দেখি তাহলে বুঝতে পারবো এই একটি গ্রন্থে মুমিন এবং মুসলিম হওয়ার জন্য আর একটি গ্রন্থকে মেনে জীবন কাটাতে হবে এছাড়া অন্য কোনো গ্রন্থ মানা যাবে না কারণ অন্য গ্রন্থগুলি দুই নম্বর সুরালা দুই নম্বর আয়াতের দৃষ্টিতে সেগুলি সবই সন্দেহ যুক্ত আর এটি হচ্ছে সন্দেহ মুক্ত

পঠিত গ্রন্থকে বলা হয় আল কোরআন তাই যাদের সামনে এই আল আল কিতাব এবং রাখবেন তখন তারা কি বলবে আসুন নম্বর আল এবং আল্লাহ কি কসাসের বলছেন তুমি ঘোষণা করে দাও এখন তোমরা সবাই আল্লাহ তালার কাছ থেকে একখানা কিতাব নিয়ে এসো যা সেই দুটির তুলনায় উত্তম আমি তাই মেনে চলবো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এই লিখিত গ্রন্থ এবং পঠিত গ্রন্থ এছাড়া এই পৃথিবীতে আর কোন গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে আসেনি তাই আমাকে আপনাকে মুমিন এবং মুসলিমতে গেলে কোনোভাবেই মানা চলবে না পঞ্চাশ নম্বর আয়তে বলা আছে ওরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছে এই শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান আবার যত তাবলিগি জুবাইর গ্রুপ সাদ গ্রুপ আবার ইলিয়াস কাদরি গ্রুপ যত আছে এরাই কাদিয়ানি মির্জাই আহমাদি দেওবান্দি বেরেলভি ভরা আল্লাহ তালার কিংডমে আর এগুলি সবচেয়ে বেশি পাওয়া যায় ভারত উপমহাদেশের দেশগুলিতে পঞ্চাশ নম্বর আয়াতে বলা আছে ওরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছে অথচ তার চাইতে বেশি পথ আর কেই হতে পারে যে নাকি শুধু নিজের খেয়াল খুশিটাকে মেনে চলেছে আল্লাহ তালার কাছ থেকে যে পথ নির্দেশ এসেছে তা বাদ দিয়ে আল্লাহ জালিম কমকে পথ দেখান না মোটেই এরপরে যদি আমরা সাত নম্বর সুরা আলা আরফের দুই নম্বর আয়াত এবং নম্বর আয়াত দুটি দেখি সেখানে আমরা দেখতে পাই আল্লাহ এই কিতাব তোমার কাছে নাজিল করা হয়েছে সুতরাং এ বিষয়ে তোমার মনে উচিত নয় এ দিয়ে সতর্ক করবে আর মুমিনদের জন্য এই হচ্ছে উপদেশ তো মুমিন মুসলিম হওয়ার জন্য একটি গ্রন্থ যথেষ্ট আপনার আমার জন্য এটি মূলত উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতের একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনসাল্লাহ আলাইকাল আল কিতাব ইতুল্লা আলিহিম ইন্না ফিদা আলী কাল রহমত ও আদিকর আলী কম ইউমিনুন যারা মুমিন তাদের জন্য কি একটি গ্রন্থ এই লিখিত গ্রন্থ যথেষ্ট নয় আবার সাত নম্বর সুরা আল্লাহ আরফের বান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে তাদের কাছে তো এমন একখানা কিতাব পৌঁছে দিয়েছি যাতে জ্ঞান তত্ত্বের ভিত্তিতে সব মানুষের প্রয়োজনীয় কথা বিস্তারিতভাবেই বলে দিয়েছি আর যা বিশ্বাসী মুমিনদের জন্য পথ নির্দেশ ও রহমত তো এটি আমাদের জন্য যথেষ্ট আর এই রহমতের গ্রন্থটি এটি হচ্ছে দা আলী কাহুদাল্লাহ এটি হচ্ছে আসানুল হাদিস প্রমাণ উনচল্লিশ নম্বর সুরা আজ জুমারে নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ নাজাল আহসানাল আল হাদিফি কিতাবান আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি লিখিত আকারে গ্রন্থ নাজিল করেছেন এর মধ্যে আবার বলা হচ্ছে দা আলী কাহুদাল্লাহ এটি হচ্ছে আল্লাহ তাল্লাহার হিদায়াত তো মুমিন মুসলিম হওয়ার জন্য আপনাকে একটি মানতে হবে যেটি আর এই সন্দেহ মুক্ত গ্রন্থ শুধু একটি এর বিপরীত যত গ্রন্থ রয়েছে ধর্মের নামে সেগুলি সবই সন্দেহ যুক্ত আর সন্দেহ যুক্ত গ্রন্থ আপনাকে সন্দেহ যুক্তের পথই দেখাতে পারে